শক্তিগড় উচ্চ বিদ্যালয়ে পালিত হল হীরক জয়ন্তী বর্ষ পদযাত্রা সহ দুদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠান ঘিরে উৎসাহ ছাত্রছাত্রী ও অভিভাবকদের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন শক্তিগড় উচ্চ বিদ্যালয়ে এই উপলক্ষে পরপর দুদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে গত বৃহস্পতিবার বিদ্যালয়ের পক্ষ থেকে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় পদযাত্রাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একদম শুরুতে বিভিন্ন মনীষীদের সাজে সজ্জিত হয়ে অংশ নেয় পাশাপাশি নানা ট্যাবলো সহযোগে ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত পদযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলে স্কুলের সামনে থেকে শুরু হওয়া পদযাত্রা প্রায় গোটা বনগা শহর প্রদক্ষিণ করে পদযাত্রাটি বর্ণময় করতে আদিবাসী নৃত্যের ব্যবস্থাও রাখা হয় স্কুলের পক্ষ থেকে এদিন এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় বিদ্যালয়ের স্থায়ী মঞ্চে যেখানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর অলোক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিভিন্ন পদাধিকারী বনগা পৌরসভার পৌরপ্রধান সহ স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্যরা এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ সরকার বলেন এবছর দোসরা জানুয়ারি ষাট বছরে পা দিয়েছে আমাদের বিদ্যালয় সেই কারণে ১৬ ও সতেরোই ফেব্রুয়ারির পর দুদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হীরক জয়ন্তী বর্ষ পালন উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা গেছে তাকে আমরা হীরক পালন করতে চাই তারিখ এবং তারিখ আমাদের প্রথম পর্যায়ের অনুষ্ঠান হয়েছে আজকে অনুষ্ঠান চলছে আজকের অনুষ্ঠানে উদ্বোধক হচ্ছেন ডক্টর অলোক বন্দ্যোপাধ্যায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানে কন্যা পৌরছ পর পিতা ডক্টর অলোক গোপাল শেঠ এবং শিক্ষা দপ্তরের আধিকারিক বৃন্দরা উপস্থিত আছেন এলাকার কাউন্সিলররা উপস্থিত আছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবকদের বিমল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হচ্ছে গতকাল একটা বর্ণাঢ্য পদযাত্রা হয়েছে এবং সেই পদযাত্রায় অত্যন্ত প্রায় এক হাজার ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক সকলে মিলে এই পদযাত্রা সংগঠিত হচ্ছে আজকের অনুষ্ঠান চলছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ ল্যান্ড বনগা নারীর সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কালা